আহল আল হাদিস বিষয়টা কি আমি আবার খেয়াল করে দিতে চাই হানাফি আছে শাফি আছে মালিকি আছে হাম্বলি আছে সাধারণ মুসলিম আছে এখানে একটি প্রশ্ন মানুষের সামনে জেগে ওঠে তোমরা আহল হাদিস কারা আহল হাদিস বলতে আমরা বুঝি আল্লাহর হাদিস আল্লাহু নাযযালা আহসানাল হাদিস আল্লাহ উৎকৃষ্ট হাদিস অবতীর্ণ করেছেন আল্লাহর হাদিস হলো আল্লাহর কোরআন ফালাআল্লাকা বাখু নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা হে নবী মনে হচ্ছে হে নবী তুমি সম্ভবত তুমি কাফিররা তোমার এই হাদিসের উপর ঈমান আনছ না এই জন্য কি তুমি একেবারে আত্মহত্যার পথ বেছে নেবে এটা হবে না এটা নয় তুমি এতটা হতাশ হয়ো না ইমাম ইবনে কাসির এই আয়াতের তাফসীর করে করতে গিয়ে বলেছেন যে এখানে আল্লাহর হাদিস বলতে হলো কোরআন আল্লাহর হাদিস ও কোরআন কোরআনে কারিমে এসেছে ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ইন্না আহসানাল হাদিস কিতাবুল্লাহ উৎকৃষ্ট হাদিস হলো আল্লাহর কিতাব এটা আল্লাহর হাদিস আল্লাহর কালাম আর রাসূলের হাদিস যেটা মা উসরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قولا او فعلا او تقريرا او صفه خلقيه او الخلقيه او هما ابن حجر عسقلاني এটুকু বাড়িয়ে দিয়েছেন আল্লাহর নবীর কথা আল্লাহর নবীর কাজ আল্লাহর নবীর সম্মতি আল্লাহর নবীর দেহের গড়ন এবং আল্লাহর নবীর চালচলন আল্লাহর নবীর আদর আখলাক আল্লাহর নবী যেটা করতে চেয়েছেন অথচ করতে পারেন নাই হাকিম লড়েছে কিন্তু হুকুম লড়ে নাই যেরকম এই আপনার আশুরার সিয়াম একদিন পালিত ছিল সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো ইহুদি নাসারা করে আপনি যদি একদিন করেন তাতে সে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় আল্লাহ নবী বললেন আগামী বছর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আশুরার শাওয়াল এই এর ওই মাস মুহররমের 9 তারিখে সিয়াম পালন করব কিন্তু আল্লাহ নবী বেঁচে ছিলেন না ওই বছর তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ নবী বিদায় হয়েছেন কিন্তু তার হুকুমটা রয়ে গেছে গ্রাম এলাকায় বলে হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে না আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন কিন্তু তার হুকুম লড়েননি লড়েনি সম্মানিত উপস্থিতি যারা কোরআন এবং হাদিস এই দুটিকে নিঃশর্তভাবে কোনো ধরনের মধ্যস্থ ছাড়া সরাসরি তারা ধারণ করে যারা বহন করে যারা প্রচার করে যারা এটার বিরোধিতা যারা করে সেখানে যারা রুখে দাঁড়ায় যুগের পর যুগ তারা আহলুল হাদিস হিসেবে পরিচিত সম্মানিত উপস্থিতি যেহেতু আমি আমার বক্তব্যই দিব এটাই স্বাভাবিক কিন্তু অন্য কারো উপর আক্রমণ আমি করতে যাব না আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাব সম্মানিত শ্রোতৃমণ্ডলী এই আহলুল হাদিস কোথা থেকে আসলো এই ভূখণ্ডে এখানে বহুত ঐতিহাসিক আমাদের মাননীয় মন্ত্রী তিনি আলোচনা করেছেন ইবনে বতুতাকে নিয়ে এবং শাহজালালকে নিয়ে এটা অনেক পরবর্তীর ইতিহাস কিন্তু আরো আগের ইতিহাস হলো সাহাবীগণ এই উপমহাদেশে এসেছিলেন ভারতে এসেছিলেন তার উপরে মূল্যবান বই পুস্তক রয়েছে যেটা মাকদিসির ইতিহাস সেখানে এবং আরো অন্যান্য যারা ইতিহাস লিখেছেন তারা বর্ণনা করছেন যে আমি যখন ওই দিল্লিতে নিয়ে যাই মনসুরায় যাই দেবল এলাকায় যাই ইত্যাদিতে মুলতান এলাকায় যাই তখন সেখানে দেখেছি যে সেখানে আহলে হাদিস রয়েছে আজকের কথা নয় সুলাইমান নবী তিনি বলেছেন উস জামানা মে ইস মাকান পে আহল হাদিস কা রহনা এক হায়রত আঙ্গিজ বাত হ্যায় ওই যুগে ওই এলাকায় আহল হাদিস থাকাটা একবারে একটা হয়রান হওয়ার বিষয় সম্মানিত উপস্থিতি আরো আমি দৃষ্টি আকর্ষণ করছি ইমাম ইবনে কাসির বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম কোরআনে কারিমের এই আয়াতের তাফসিরে তিনি উল্লেখ করেছেন যেদিন আমি ডাকব প্রত্যেক মানুষকে তাদের ইমামের সাথে তাদের নেতার সাথে ইমাম ইবনে কাসির তার তাফসিরে বলেছেন জিহাদা আকবার শরাফেন লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো আহলুল হাদিসদের সবচেয়ে বড় সম্মানের বিষয় তাদের কোন ইমাম নেই তাদের কোন ধর্মীয় নেতা নেই তাদের একমাত্র ধর্মীয় নেতা নেতা একই জন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্য কেউ যদি অন্য কোন লিডারের সাথে উঠে ইমামের সাথে উঠে উঠতে পারে কিন্তু আহলুল হাদিসরা উঠবে কিয়ামতের মাঠে আল্লাহর নবীর সাথে এটা ইমাম ইবনে কাসিরের কথা আমি দুই চারটা উপমা উদাহরণ দিয়ে আপনাদের সামনে শেষ করব আমরা বলি যে আমরা শুধুমাত্র মুসলিম না যথেষ্ট নয় শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে কাররামিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে খারেজিরা নিজেদেরকে মুসলিম দাবি করে বর্তমানে কোরআনিরা নিজেদেরকে মুসলিম দাবি করে কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম দাবি করে আপনি কোন মুসলিম আপনি কোন মুসলিম সাহাবীগণ যে পথের উপর ছিলেন আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন ইফতারাকাত ইয়াহুদ আলা 71 ফিরকা ওয়াফতারাকাত আন-নাসর আলা 72 ফিরকা ستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا واحدة قيل من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي الله نبي বলেছেন ফেরকা হবে الله نبي বলেছেন দল হবে الله نبي বলেছেন বিভিন্ন বিভাজন হবে কিন্তু যাবে সবাই জাহান্নামে একটা দল শুধু যাবে ঠিক কোথায় এর অর্থ এই নয় যে বিভাজন হবে না الله نبي ভবিষ্যৎবাণী করেই গেছেন বিভাজন হবে কিন্তু আমাকে জান্নাতে যেতে হবে জান্নাতে যদি যেতে হয় সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ওই মুক্তিপ্রাপ্ত ওই একটি দল কারা আল্লাহ নবী বললেন মা আনা আলাইহি ওয়াসহাবি আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে তার উপরে যারা কায়েম থাকবে শিয়া কি করলো ওই আপনার কাদিয়ানি কি করলো রাফেজি কি করলো ইত্যাদি ইত্যাদি ফেরকারা কি করলো সব কোন কিছু আমার জানার দরকার নেই তারা গোল্লায় যেতে পারে কিন্তু আমাকে থাকতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ যে পথে রয়েছে ডক্টর মুজাফফর বক্তৃতায় বলে থাকে সূরা বাকারার একটি আয়াত উল্লেখ করে যে ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও আমি এই জ্ঞানটা ওর কাছ থেকে নিয়েছি যারা ঈমান আনবে তাদের ঈমান আনতে হবে সাহাবীগণের পদ্ধতিতে কোন পীর সাহেব কি বললেন কোন ফকির সাহেব কি বললেন কোন ঠাকুর সাহেব কি বললেন কোন হুজুর কি বললেন কোন বুজুর্গ কি বললেন কে কি বললেন কিচ্ছু যায় না আসে না তার কথা আর ওই কুকুরের ঘেউ ঘেউর মধ্যে শিয়ালের কাউ কাউর মধ্যে কোন পার্থক্য নেই যদি তার দলিল কোরআন এবং হাদিসের মধ্যে না থাকে পরিষ্কার কথা কোরআনে আছে তাই মানে আমি মুসলিম হাদিসে আছে তাই মানে আমি মুসলিম সেটা আবার সহিহ হাদিস আছে সেই জন্য আমি মুসলিম না হলে অন্য কারো কোনো মূল্যায়ন কারণ নাই এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ অন্যান্য ইমামগণ বলেছেন আর-রিজাল ইউজান বিল কিতাবে ওয়াস সুন্নাহ ওয়ালা ইউজান আল কিতাব ওয়াস সুন্নাহ বিল-রিজাল মানুষের কোন পথে আছে শুদ্ধ পথে না অশুদ্ধ পথে ভুল পথে না বক্র পথে তা মাপা হবে কোরআন এবং হাদিসের আলোকে শরীয়ত কোন মানুষের উপর ভিত্তি করে চলে না মানুষকে চলতে হবে শরীয়তের ভিত্তিতে সম্মানিত দোস্ত আমার সমস্যা কি কোরআন আমার সামনে রয়েছে আমার সামনে শুদ্ধ ব্যাখ্যা রয়েছে হাদিসগুলো বাছাই করা হয়েছে সেগুলো কিতাব আকারে লিপিবদ্ধ রয়েছে মাননীয় মন্ত্রী সাহেব উপস্থাপন করেছেন সহিহ বুখারী মুসলিম আপনার তার সাথে তিরমিজি যোগ করেছেন এবং বলেছেন শুধুমাত্র উজবেকিস্তান নয় ওই এরিয়া বুখারা সমরকান উজবেকিস্তান কাজিকিস্তান তাজিকিস্তান ইত্যাদি এলাকায় ইমাম বুখারী ইমাম মুসলিম আর এই দিকে জন্ম ইমাম তিরমিজির জন্ম ওখানে মাননীয় মন্ত্রী সাহেব ওখানে বলেছেন এটা রাইট কথা কিন্তু ইমাম বুখারী কবর বানাইতে বলছেন কিনা প্রশ্ন এই জায়গায় আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব ইমাম বুখারী কবর বানাতে বলেন নাই ইমাম তিরমিজি বলেন নাই আমার কবরে তুমি মাজার মাজার বানাও উনি বলেছেন সৌদি আরবে কবর মাজার নাই সমান আলহামদুলিল্লাহ এটাই শরীয়ত মরক্কোতে বলেছেন উনি দেখেন নাই এটাই শরীয়ত রায় শরীয়ত উনি ওইদিকেই কথা বলেছেন এই জন্য তাকে ধন্যবাদ কিন্তু যদি বলেন যে কেউ যদি বলে বুখারা সমরকন্দ উজবেকিস্তান তাজিকিস্তান কাজাকিস্তান খাওয়ারজম ইত্যাদি ইত্যাদি এলাকায় যে সকল মনীষীদের জন্ম হয়েছে বুখারী মুসলিম ইত্যাদি বুখারী এবং তিরমিজি সহ অন্যান্য বড় বড় মুহাদ্দিসিনদের এবং আলেম ওলামার তাদের কবরে মাজার বানাইতে যদি মাজার যদি বানিয়ে থাকে সেটা বেদাত সেটা হারাম সেটা অন্যায় কারণ ইমাম বুখারীও বলেন এটা করতে ইমাম তিরমিজিটা বলে না দুইটা গুলিয়ে ফেলা যাবে না সময় তো বুঝতে যে মিথ্যা কেসে ডক্টর মুজাফফরকে ফেলা হয়েছে তিনি খালি কবরের প্রচার করতেন তাকে ডক্টর মুজাফফর ঠিক মতো চিনেও না
তাকে দুই একদিন সৌদি এমবেসিডর ডাকাও হয়েছিল তাকে বলেছে সৌদি এমবেসিডরের প্রতিনিধিরা তুমি খালি কবর দেখাও তুমি খালি মাজার দেখাও ওহাবি হবে বলে গাড়ি দাও তুমি দেখলা করো তোমার হজের লাইসেন্স বাতিল করে দেব আমার সামনে ঘটনা ঘটেছে কোথায় কে তার উপর আক্রমণ চালালো কে কি করলো না করলো কোথায় ডক্টর মুজাফফর তখন আরো বাচ্চা মানুষ ছেলে মানুষ তার উপর সেই কেস পড়ে আছে সে দোয়া করবে আল্লাহ যাতে তার উপর থেকে বালা মুসিবত তুলে নেয় সম্মানিত উপস্থিতি ইমাম বুখারীর মৃত্যুর সময় বলে গেলেন রাস্তায় যাচ্ছেন সঙ্গী বললেন তিনি তখন বললেন আমার মৃত্যুর সময় তাআম্মামা পাগড়ি বানিয়েছিলেন আমরা তো পাগড়ি ভুলে গেছি সৌদি আরবের লাল গোত্রা পরাটা এখন আমরা সুন্নত বানিয়ে ফেলেছি লাল গোত্রার কোনো শরীয়তের কোনো বিধানই নাই টুপিরও তেমন নাই আছে পাগড়ির আমি এই টুপি পরিয়ে এটা ফ্যাশন এটা সুন্নত না নফল না কিচ্ছু না যদি কিছু থেকে থাকে সেটা আছে পাগড়ির মধ্যে আগের যুগের আলেমকে দেখতাম হাবিবুল্লাহ খান রহমানি আহমদুল্লাহ রহমানি মোল্লা আনিসুর রহমান কবিরুদ্দিন রহমানি সব যে আলেমদের পিছনের বেঞ্চে বসার যোগ্য না তারা পাগড়ি বানতেন আহলে হাদিসরা এখন পাগড়ি বাদ দেয়া রুমাল দেওয়া শুরু করেছেন দেন কোনো সমস্যা নাই কিন্তু পাগড়ি বাদ দিলেন কেন ইমাম মুসলিমের মাথায় পাগড়ি থাকতো বাইনাল কাতিফাইন ইমাম মুসলিমকে দেখা আছে বড় সরো মানুষ সুন্দর মানুষ লম্বা দাড়ি এবং ঘাড়ের উপরে পাগড়ি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফতাআম্মামা তিনি পাগড়ি মাথায় বাঁধলেন হেঁটে কিছুদিন গেলেন সওয়ারিতে উঠবেন এই সময় বললেন আমার মৃত্যুর সময় হয়ে গেছে শোনো হে সঙ্গে আর তুমি আমাকে কাফফিনুনি বিসালাসাত আসওয়াব তোমরা কিন্তু আমাকে তিন কাপড়ে কাফন দেবে আর সেই মানুষের কবরে যদি মাজার বানানো হয় তাহলে কখনো সেটা শরীয়ত নয় শরীয়ত হলো কোরআন এবং হাদিসে এটাই আহলে হাদিসরা বলে পরিষ্কার হবে আমিরাতুন নাসিমা তাসনা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া আমল করতে করতে কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে গেলেন ঘর্মাক্ত হয়ে গেলেন শীতের মধ্যে উঠলেন কিন্তু আমলটা কি বেদাতি তরিকায় সেটা সুন্নতের মধ্যে কিছুই নাই আমল কবুল হবে কিনা কিছুই হবে না কবুল হবে না কাজই যদি করবেন আপনি একটা ল্যাবরেটরি করেছেন সায়েন্স ডিপার্টমেন্টে তাই না আপনি ভুল পথে যদি ল্যাবরেটরিতে পদার্থগুলো মিশ্রিত করেন সেটা বিস্ফোরণ ঘটবে না কোনো আবিষ্কার হবে বিস্ফোরণ ঘটবে আপনি ভুল পথে যদি ইবাদত করেন শরীয়তের দলিলবিহীনভাবে তাহলে সেটা বিস্ফোরণ ঘটবে না আপনি সওয়াব পাবেন ভুল হবে সেটা যুগের পর যুগ আহলুল হাদিসরা অশুদ্ধ পথ দেখে এসেছে সহি পথ দেখিয়েছে সে মানুষকে সহি আকিদার কথা বলে এসেছে বা মানুষকে সহি আমলের কথা বলে এসেছে মানুষের সামনে সহি হাদিস উপস্থাপন করেছে মানুষকে ভুলটা ধরিয়ে দিয়েছে মানুষের বিভ্রান্তির দিকে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে এটাকে অপরাধ সব কাজ না ন্যায় কাজ সেটা ন্যায় কাজ এবং মানুষ আস্তে আস্তে ইসলাম গ্রহণ করছে নতুন করে যেমন তেমন মানুষের আকীদা এবং আমল সংশোধিত হচ্ছে মানুষের গতিবিধি সহিহ হাদিসের দিকে এগিয়ে আসছে এবং আমাদের এই দারুল হুদা কমপ্লেক্সে কিন্তু সেখানে একটা বিরাট ভূমিকা পালন করে চলেছে সম্মানিত উপস্থিতি আজকে কবর পূজা আজকে মাজার পূজা আজকে কবর থেকে কিছু আসে এই ধারণা তারপরে পীর পূজা ঠাকুর পূজা ইত্যাদি ইত্যাদি মারাত্মক ভাবে যেগুলো চলছিল সেগুলার অসারতা আস্তে আস্তে আহলুল হাদিসরা এই প্রমাণ সহকারে মানুষের সামনে উপস্থাপন করছে আর এই কারণে আমাদের কবর ব্যবসায়ী মাজার ব্যবসায়ী পীর পূজারী তাবিজের ব্যবসায়ী ইত্যাদিদের অবস্থা দিন দিন খারাপ হয়ে আসছে আর তারা দিন দিন মরণ কামড় দেওয়া শুরু করেছে এবং তারাও বলাবলি শুরু করেছে দেশটা তখন আহলে হাদিসের হয়ে যাচ্ছে কি আফসোস ওই ব্যক্তি যে ব্যক্তি বলেছিল আহলে হাদিসের পিছনে সালাত হবে না কেন যেহেতু মেসাক করে তারা সালাতের আগ মুহূর্তে দাঁতের গোড়াতে রক্ত পড়ে ওযু নষ্ট হয় ইমামের ওযু না থাকলে মুক্তাদের সালাত হয় না এই জন্য আহলে হাদিসের পিছনে সালাত হয় না উনি আবার বলে দিলেন দেশ তো আহলে হাদিসের দিকে চলে যাচ্ছে সব আহলে হাদিসরা তো তোমার মতো যারা আহলুল হাদিসের বক্তব্য শুনে তোমার পোস্ট থাকতে পারে তোমার পজিশন থাকতে পারে তোমার মাথায় পাগড়ি থাকতে পারে আগে আল্লামা মুফতি বহুত কিছু থাকতে পারে কিন্তু সাধারণ মানুষ তোমার মতো মূর্খ না তারা বুঝে তুমি কোন বিভ্রান্তিকর কথাবার্তা বলছো
তোমার মুখে পান তোমার মুখে খয়ার তোমার মুখে জর্দা তুমি দাঁত মাজো না জীবনে তুমি দাঁতে ঘষা দিলে রক্ত পড়বে আহলে হাদিসের মক্কি হলো পোষা নাকি তারা দাঁতের আগে একটু ঘষে হাদিস সহিহুল বুখারীতে আসওয়াকু মাতাহাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব হাত মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ সন্তুষ্ট হন এবং কোন কোন সাহাবী মেসওয়াক কানের মধ্যে রাখতেন সালাতের আগে দাঁতটা একটু ঘষা দিয়ে সালাতে দাঁড়িয়ে যেতেন ওইখানে কি উনি জোরে জোরে ঘষাতেন নাকি রক্ত বের হওয়ার জন্য এই মুফতি সাহেব এখন বলা শুরু করছে দেশ আহলে হাদিস সাথেই চলে গেল যাবে স্বাভাবিক ভুয়া কথা বাজে কথা আহাম্মকের মতো কথা পেঁচা কোঁচা কথা মানুষ আর শুনবে না এটা এই স্বাভাবিক সম্মানিত উপস্থিতি ডক্টর জাকের নাককে বন্ধ করে দিলেন একবারে সেই যুগে ছিল এক আধা নাস্তিক পররাষ্ট্র সে তখন তথ্য মন্ত্রী ছিলেন তিনি সুযোগটা নিয়ে নিলেন জাকের নায়কের কথার মধ্যে নাকি ইসলাম বিরোধিতা আছে জাকের নায়কের কথার মধ্যে নাকি একেবারে ধর্মের বিরোধিতা আছে কোরআন সুন্নাহর সাথে যায় না বলতেছে কে এক আধা নাস্তিক মন্ত্রী ধর্মের প্রতি তার কত মহব্বত আর মাঠে নামে দিলেন তাদের খালাতো ভাইগুলাকে দুনিয়ার যত বেদাতি দুনিয়ার যত কবর পূজারী দুনিয়ার যত মাজার পূজারী সব মিলা বেদাতি নাস্তিক আর মাজার পূজারীরা সব একত্র হয়ে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে লাগলেন প্রচার বন্ধ আছে প্রচার বন্ধ আছে ধর্মকে বন্ধ করা যায় না সত্য কথা বন্ধ করা যায় না ধর্মের ঢাকনাকে আপনি বাজে না আপনি বাজে না মন্ত্রী সাহেব বলে গেলেন যদি সৎ লোকেরা পিছিয়ে থাকে জীবনের ঝুঁকি যদি না নেয় প্রতিবাদ যদি করতে না যায় অসৎ লোকেরাই প্রাধান্য পাবে আপনি এইরকম ঠিক একই কথা দিনের কথা ধর্মের কথা আকিদার কথা সুন্নতের কথা শেরেকের বিরোধিতার কথা বেদাতের বিরোধিতার কথা সহি হাদিসের উপরে আমলের কথা আপনি যদি সাহসিকতার সাথে না বলেন তাহলে বেদাতিরাই প্রাধান্য পেয়ে যাবে বহু মামলা মাথায় নিয়ে বহু মোকদ্দমা মাথায় নিয়ে বহু সমস্যা মাথায় নিয়ে মাঠে ময়দানে বহু কিছু নিয়ে যারা দিন ধর্ম প্রচার করে চলেছেন আগের থেকে এখন তো আমরা রাজকীয় হালতে আছি যে সময় এমনি ফজল হাইটা হাইটা যাইতেন আব্দুল গনি সাহেব সেক্রেটারি জেনারেল সাহেব সাইকেল নিয়ে যখন জামালপুরতে আমাদের গ্রামে ভাদ্রিসরে যাইতেন আনিসুর রহমান হাইটা হাইটা যাইতেন বই দুই হাতে নিয়ে যখন ত্রিশালি যাইতেন ঘোড়ার গাদিয়ে চলে এটা আমাদের নিজেদের দেখা সব সেই হিসাবে আমরা রাজকীয় হালত এখন দিন প্রচার করি আলহামদুলিল্লাহ এত তারা কষ্ট করে ফিল্ডগুলো তৈরি করে দিয়ে গেছেন সেখানে আমরা বক্তব্য দিচ্ছি মাত্র আমাদের তেমন কোনো অবদান আসলে নাই তারপরেও যতটুকু করা হচ্ছে আল্লাহ কবুল করে নিন এই যে ছড়ে যাচ্ছে চিটাঙ্গের মতো একটা জায়গা যেখানে কাবার ঘরে হজে গিয়েও কাবার ঘরের তোয়াপ করে আর বলে পর্দায় দেখো অনবরের মাজার এত বড় কবর পূজারী পীর পূজারী সেই জায়গায় এখন প্রতি মসজিদে রফল আযান হয় এবং জোরে আমিন হয় কোন এক ইমাম সাহেব সেদিন আমার বন্ধু বর্ণনা দিলেন ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাহেব উনি উপস্থিত ছিলেন যে যখন ইমাম গায়রুল মাগদুব আলী আল্লাহ বলেছে পাশের থেকে আপনাদের পাঁচ সাতজন আমিন বলে ফেলেছে ইমাম সাহেব সালাম ফিরে যায় সহসি যাচ্ছে সহসি যাতে বলছে মুসল্লি ভাইরা আমার সালাতে কি কোনো ভুল হয়েছে যে না কোনো ভুল হয় নাই তাহলে বলেন তো সহসিত দিলাম কেন যে আমরা তো কোনো কারণ খুঁজে পাই না বলতেছে যে আমার পিছনে কয়েকটা বাজে ছেলে দাঁড়িয়েছে ওরা ধরে আমিন বলেছে এই জন্য সহসিত দিলাম আর বাস্তব কথা বানাওটি একদিন বলেছেন এদা কালাল ইমামু গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালা দ্বালিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিন আল মালায়েকা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যখন ইমাম গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালা দ্বালিন বলবে তখন হে মুসল্লিরা মুক্তাদিরা তোমরা তার সাথে সাথে আমিন বলো যখন আমিন বলার সাথে সাথে উর্ধাকাতের ফেরেশতারা উচ্চ স্বরে আমিন বলে উত্তমাদের উচ্চ স্বরে আমিন বলা এবং ফেরেশতাদের আমিন বলা যখন কোয়েনসাইড করে যখন ক্রস করে একত্রিত সমস্যার যখন আওয়াজ হয়ে যায় এই মুসলিদের সকল সাগিরা গুলো মাফ হয়ে যায় আর উনি দেন সুসিস্তা সম্মানিত উপস্থিতি এই জাতীয় পরিস্থিতি থেকে এই দেশকে উদ্ধার করা মিলাদ খতম এখন উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সংগ্রাম কাদের সংগ্রাম কাদের মিলাদ খতম সংগ্রাম কাদের কবর পূজা কমে যাচ্ছে সংগ্রাম কাদের
এই ভূখণ্ডে যে ভূখণ্ডে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আলোচনা করে গেলেন এই ভূখণ্ডে 71 যুদ্ধ অনেক পরে হয়েছে এর আগের যে যুদ্ধগুলা সেগুলা দুই এক লাইনের আমি বলে দিচ্ছি ওই ভারতে ওই শিখদের বিরুদ্ধে যুদ্ধ ওই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ওই ধানে খোলার যে আপনার জিহাদি ক্যাম্প ঢাকার যে হাজি বট্টু হাজির ওইটা এই বগুড়ার যে জিহাদি ক্যাম্প এই পদ্মা নদীর দুই পারে ওপার এবং এপার মিলে যে সকল জিহাদি ক্যাম্পগুলো ওদিকে সাতক্ষীরা খুলনা সহ বিভিন্ন জায়গায় আমি আজকে লিস্ট পড়ব না আল্লামা আব্দুল হাইল কাফি পড়ায় 25-30 জনের নাম উল্লেখ করেছেন তার সাথে আমিও কিছু যোগ করেছি ইত্যাদি ইত্যাদি মিলে সহজ কথা নয় ইংরেজদেরকে বিতাড়িত করার পিছনে এই আহলে হাদিসদের অবদান আপনাদের মনে রাখতে হবে সহি হাদিসকে উপস্থাপন করা কোরআনের শুদ্ধ তাফসির সামনে উপস্থাপন করা সরাসরি বেদাতের বিরোধিতা করা শিরকের বিরোধিতা করা প্র্যাকটিক্যালি মাঠে ময়দানে কাজ করা এমনকি যে পরিমাণ তাবিজ এবার আহলে হাদিসরা খুলেছে মানুষের গলা থেকে যেখানে ত্রাণ নিয়ে গেছে সেখানে বস্তায় বস্তায় তাবিজ খোলা হয়েছে যেটা অন্যের মাথায় নাই আমার মাথায় ছিল না মুজাফফরখানে তাবিজ খুলতেছে সিলেটে খুলতেছে খুলতেছে একজনে দিবে না তাবিজ কয় যে এটা রূপার তাবিজ কিনতে লাগছে আমার 700-800 টাকা বলে আমি 1000 টাকা দেবো তারপর তাবিজ দিব তাবিজের বস্তা যেখানেই যায় আহলে হাদিসরা সেখানেই শিরকের কিছু বিরোধিতা করে সেখানেই তাওহীদের কিছু কথা বলে সেখানেই বেদাতের বিরোধিতা করে বেদাতকে শেষ করার জন্য যে বেদাত আমল শেষ করে দেয় সেই বেদাত শেষ করার জন্য কিছু না কিছু বুদ্ধি বের করে সমাজ বেদাত আবিষ্কার করে তারা হালুয়া খায় না বেদাত বন্ধ করতে গিয়ে তারা কি মায়েরও খায় এই যে মামলা বকাদা ছুটকি নাটকে যা কিছু চলে কি কারণে কি কারণে এই সম্মেলন বন্ধ করে দেওয়া হবে কারণ কি ইসলামের বিরুদ্ধে কথা হয় এই জন্য না নেভার এটা তো কথা নয় ইসলামের শুদ্ধ সত্য বিষয়টা যদি মানুষের সামনে প্রতিষ্ঠিত হয়ে যায় এই আবু জেহেলরা এই আবুল হাবরা এই উতবারা এই সাহেবরা খাবে কি করে এদের খাওয়ার পথ বন্ধ আবু জেহেল আবু জেহেলি হয়ে যাবে আবুল হাকামার থাকবে না সম্মানিত উপস্থিতি ভয় পাওয়ার কিছু নেই ডরানোর কিছু নেই জেল জরিমানা শুনেও অত আতঙ্কিত হওয়ার কিছু নেই এগুলা তো কিছু কিছু ঘটবেই যদি আপনি হেরে যান অত্যাচারের সামনে আপনি যদি জুলুমের সামনে হেরে যান আপনি যদি মামলার দেখুন রাজনৈতিক নেতার সাহস দেখুন যে জীবনের পর থেকে যুদ্ধ করা শুরু করেছি রাজনীতি করলে সেটা বল নিজেই বলছে খারাপ জায়গা তাদের বিরুদ্ধে লোক লাগা আছে পথে পথে সমস্যা তাদেরও আছে আখেরাতের কি হবে তা তো আল্লাহই ভালো জানেন সেটা ভালো হিসেবে আল্লাহ কবুল করুক কিন্তু যারা দিনের কাজ করছেন তৌহিদের কাজ করছেন সুন্নতের কাজ করছেন সহিহ হাদিসের কাজ করছেন আল্লাহ নবীর পক্ষে কাজ করছেন আল্লাহর পক্ষে কাজ করছেন দুনিয়াতে তাদের খায়ের আছে আখেরাতে তাদের ভালোই আছে আপনি ভয় পাবেন কেন ভয় যদি পেয়ে যান হেরে যাবেন ভাষা ঘুরানো যাবে না আমি বেশি কথা বলবো না নেতৃবৃন্দ উপস্থাপন আছেন কিছুটা ঘাবড়ানো কথাবার্তা বলা হয়ে গেছে ভুল মেসেজ যেন না চায় সেটা হলো পার্লামেন্টে আমাদের একজন মুরব্বী বহুত খেদমত করে না হালে দিছে স্লিপ অফ টাং হয়ে গেছে এটা সত্য কথা কিছু ভালো কথা এসেছে এবং জাতির কাছে মেসেজ গেছে সেটা আহলে হাদিসরা ভোট দেয় ভোট হারাম নয় কাবি সাহেব ভোট হারাম বলেন নাই তুমি বলবা কেন কাবি সাহেবের বড় চিন্তাবিদ ছিল না সেখানে নির্বাচন হয়েছে আকরম খান নির্বাচন করেছেন আব্দুল্লাহ বাকি নির্বাচন করেছেন তার মৌলানা রমজান আলী প্রিন্সিপাল সাহেব নির্বাচন করেছেন নির্বাচন করেছেন আপনার অর্গানাইজিং সেক্রেটারি আব্দুল্লাহ সালাবি নির্বাচন করেছেন নিজামে বিভিন্ন পার্টি বোর্ড থেকে আপনি হঠাৎ করে এসে বলে সংগঠন হারাম সংগঠন বিদ্বেষ এই সেই বাহুল্য কথাবার্তা ছড়ানে কোনো অর্থ নেই কাজেই আমি বলবো যে এগুলা জায়েজ কিন্তু এ দুটুকু আহলে যারা ভোটার ভোট দেন রাজনীতি বিমুখ না কিন্তু অরাজনৈতিক নয় কেন ধর্মে রাজনীতি আছে বলতে হতো নির্দলীয় নির্দলীয় শব্দটা অরাজনৈতিক হয়ে গেছে স্লিপ অফ টাং এর তো কোনো ভুল মেসেজ যাওয়ার কোনো অবকাশ নেই যে আহলে হাদিসরা রাজনীতি বিরোধী রাজনীতি করেই তারা বড় হয়েছে রাজনীতি ইনশাল্লাহ করে এবং করবে হয়তো হয়তো ভোটাভুটি নাও করতে পারে সেটা অন্য বিষয় সম্মানিত উপস্থিতি আমি আর বেশি দূর আগাবো না মেসেজটা শুধু ক্লিয়ার করে দিলাম বক্তব্য যা এসেছে এসেছে সেটা ভালো কথা আমি শুধু অনুরোধ করব এখানে প্রকাশ্য ময়দান থেকে কাফি সাহেবকে প্রথম থেকে শেষ পর্যন্ত 10 বার পড়তে হবে এক একজন নেতাকে
সেটা হলো আহলে হাদিস পরিচিতি পড়তে হবে, ইসলামের রাজনৈতিক সূত্র পড়তে হবে, তার 40 প্রশ্নের জবাব পড়তে হবে, তাদেরকে পাকিস্তানের শাসন সংবিধান পড়তে হবে, ইসলামের অর্থনীতির ক খ পড়তে হবে, বইগুলো 5 বার পড়ার পরে তা আপনি আপনি একটা মন্তব্য করতে পারবেন। পড়াশোনা না করে মন্তব্য করলে বক্তব্য বিভিন্ন ধরনের হয়ে যাবে। আমরা একটা শৃঙ্খলা আনতে চাচ্ছি। সেদিন কথা বলছিল ওই নতুন করে ফিরে এসেছে প্রফেসর সাহেব এতে সৌদি আরব থেকে, আলেমদের একটা খুব দ্রুত গতিতে একটা বোধ হওয়া দরকার, যাতে পক্ষে বিপক্ষে এই বিক্ষিপ্ত আমাকে সাবজেক্ট দিয়েছিল জিকেতে এত লম্বা করেছিলে বিষয়বস্তু আমি বুঝে আনতে পারিনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে গেছে যে বক্তব্য যেন বিশৃঙ্খল না হয়, কিছু কিছু দ্বিমত থাকবে, কিছু কিছু বিরোধ থাকবে, কথাবার্তা একটু একটু থাকবে, বক্তব্য বন্ধ করা যাবে না, কিন্তু জাতীয় পর্যায়ে আহলেসের পক্ষ থেকে যে বক্তব্য যাবে সেখানে যেন ভক্ত সবারই আছে কম বেশি, কারণ 1,000, 2,000, 5,000, 7,000 ভক্ত আছে, সেই ভক্ত নেই পুলকিত, সেখানে যেভাবে কথা বললে ঠিক বা ঠিক হয় সেইভাবেই আমরা বক্তব্য দিয়ে চলেছি। ভুলে যান ওগুলো কথা, সেন্টার থেকে যে ধরনের কথাবার্তা আসবে সেটাকে আপনার কানে নিতে হবে। সময় তো বুঝতে দিই, আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ পরিস্থিতি ভালোর দিকে এগিয়ে চলেছে আমাদের কার্যক্রম, আমরা কাছাকাছি সবাই এসে যাচ্ছি, মূলত মৌলিক দ্বিমত নেই। অনেকেই বলতে চান মুখস্থ বক্তব্য শিখে দেওয়া হয়েছে, কিসের আল হাদিস হব, মন্ত্রী মহোদয় যেমন বলে গেলেন ইসলাম গ্রহণ করছে মানুষ খুব বেশি বেশি, কিন্তু মুসলিমদের মধ্যে সবচেয়ে বিরোধ বেশি, ওটা আল্লাহ নবী বলে গেছেন বিরোধ থাকবে, কিন্তু হকটা খুঁজে জান্নাতে যেতে হবে। কথা প্রসঙ্গ আসলেই বলেন যে আহলে হাদিসরা তো এই তোমরা তো অনেক দল, আরে কিসের অনেক দল, সবচেয়ে বৃহত্তর দল জমিয়ত আহলে হাদিস, সামান্য কেউ দুই একটা সংগঠনের সাইনবোর্ড আছে, তারা তাদের ভাবমতে কাজ করে, কথা এক কাজও এক আমল এক গতিবিধি এক, কেউ ভক্ত বেশি থাকলে দু একটা স্লিপ অফ টাঙ্গে ডাইম বাম কথাবার্তা একটু হয় থাকতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সুযোগটা নিচ্ছে সাংঘাতিকভাবে, মূলত আপনাদেরকে আর প্রতিবাদ করতে হবে যে আমাদের এটা শুধু কিছু সাইনবোর্ড, আমরা একই নীতির বিরুদ্ধে সুযোগ আমরা কাউকেই দেব না, পরিষ্কার কথা। বাকি যেটুকু সমস্যা আছে আমরা এখন আবার গোছানের তালে আছি, গুছিয়ে আসছি, কাছাকাছি আসছি, সবাই যদি আপনাদেরও দাবি আছে সেই পথ ধরে আমরা আরো সুষ্ঠু কথা সুষ্ঠু বক্তব্য একই ধরনের ভাষা একই ধরনের কথাবার্তা মাঠে ছেড়ে দিতে পারবো, বাকি আর আমি বাড়াবো না, শুধুমাত্র এইটুকু বলবো যেভাবে আহলে হাদিস বেড়ে যাচ্ছে 4-5 কোটি পর্যন্ত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ, তাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজে দাঁড়িয়ে থাকতে হবে। আর আমি বেশি কিছু বললাম না, কেননা বক্তব্যে রে সাবান মেরে লেসান আজ মাসলে হাতান খামোশ হয় ওকার না ওকার না এ পায়ে ভি শোলা বয়ান থা মেরে লেসান আজ মাসলে হাত পে খামোশ হয় ওকার না এ ভি শোলা বয়ান থা আজ দিল কে আরেসে মে কিয়া হ্যায় উসকো নিধন ওকার না এ বন্দা কবি কড়িয়াল জবান থা। আমি খুব কড়া ভাষায় বহু কথা বলতে জানি, সুযোগ এসেছে কিন্তু আমি বলবো না, কেন আমার জাতির আমার কমের মাসলাহাত ভালোর দিকে যাচ্ছে, ভালোর দিকে যাক, ভালো কামনা করি। রাত্রি অনেক আপনার ধৈর্যের সাথে অপেক্ষা করছেন, আরও অপেক্ষা করবেন, দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ আপনারা যে ভালো চান সেই ভালোই আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা স্যারদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু আজকে যে ছাত্রদেরকে বিদায় দেওয়া হলো বিদায়ী সালাম দাও আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم وقال الله سبحانه وتعالى جاء الحق وزهق الباطل
ان الباطل كان زهوقا সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন আজ 17 ফেব্রুয়ারি জুমাবার আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন অর্থ শ্রম মেধা দোয়া এবং পরামর্শ দিয়ে তাদের প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয় যদিও শেখ মুজাফফর বিন হোসেন হাফেজাহুল্লাহ তাদেরকে পুরস্কার ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকলে করি আল্লাহুমা আমিন মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি আজকের এই আলোচনা সভার ওসিলাই আমাদের পেছনে ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে করি আল্লাহুমা আমিন সম্মানিত সুধী রাত অনেক গভীর হয়ে গেছে আপনাদের স্বাভাবিকভাবে কষ্ট হবে তার পূর্বেই ছোট্ট একটা কথা বলি এই দুই দিন ব্যাপী ইসলামী আলোচনা সভাতে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের শেখ মাশায়েখগণ উপস্থিত হয়েছেন তার মধ্যে আমি ব্যতিক্রম আমি শেখ মাশায়েখের মধ্যে অন্তর্ভুক্ত নই এই জন্য একটি উদাহরণ দিয়ে কথা বলি মানুষ যখন কোনো অসুস্থতায় ভুগে কোনো প্রবলেম হয় মেডিকেল প্রবলেম হয় মানুষ কোথায় যায় ছুটে কোথায় যায় ডাক্তারের কাছে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফি কোনো সন্দেহ নেই আর আল্লাহ নবী সাহেব বুখারী মুসলিমের হাদিসে বলে দিয়েছেন এমন কোন রোগ নেই যে রোগের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষেধক মেডিসিন ঔষধ তিনি এই সৃষ্টি জগতে পাঠাননি এমন কোন রোগ নাই আর গোটা বিশ্ব জগতে মুসলিম উম্মার জন্য যারা ডাক্তার তারা কারা কথা বলেন শেখ এবং মাশায়েখ যারা আছেন ওলেমাই যারা আমাদের ইতিপূর্বে আলোচনা করেছেন আর আলেম ওলেমা দুই ধরনের একটা হকপন্থী আলেম ওলেমা আরেকজন আছে ওলেমায়ে সু দেবেন সূরা আরাব পড়বেন 70 পরপর আর পড়তে শুরু করবেন ইবনে কাসিরের আলোচনা সহ মানে এরা হচ্ছে ওলেমায়ে ক্রাইম মানুষের টাকাকে আত্মসাৎ করার জন্যই এরা কোরআন হাদিস পড়াশোনা করে আচ্ছা না নাই কথা বলেন এরা হচ্ছে ওলেমায়ে ক্রাইম মানে মানুষের কাছ থেকে পকেট থেকে যে কোনো মূল্যে সে তাবিজের নামে হোক সে সাদর চরণের নামে হোক আর বাপে মারা গেলে খতম পরি হোক আছে না নাই কথা বলেন এটা হচ্ছে ওলেমায়ে ক্রাইম আর এই ওলেমায়ে ক্রাইম এর জন্য বড় বড় ডাক্তারের প্রয়োজন হয় না কি কথা বলেন পোস্টমর্টেম কারা করে বড় বড় ডাক্তাররা করে পোস্টমর্টেম তো তাদের করা উচিত নয় পোস্টমর্টেম করবে ডাক্তারের সঙ্গে সহকর্মী যারা আছে তারা আর ডাক্তার কি কাজ করবে ওরা বড় ধনে হাটকে এদিক থেকে ওইদিক পাচার করে দেবে চোখ যদি কারো অন্ধ হয় সে চোখটাকে নতুন একটা চোখ লাগানোর জন্য সে এই সার্জেন এই কাজগুলো করে থাকে আর মানুষ মরা যেগুলো যদি অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা করে উল্টে থুবড়ে পড়ে আছে এদের জন্য পোস্টমর্টেম দরকার এদের জন্য অপারেশন দরকার নেই আছে কথা বলেন তাই আমরা যারা আছি বিশেষ করে আমি নিজের কথাটাই বলি যারা আলেম ওলেমা আছে ডাক্তার আর পাশাপাশি দেখবেন মানুষ যখন অসুস্থ হয় সেই সময় কিছু মানুষ থাকে যারা রোগীর কাছে যায় আর মাথাতে হাত বুলিয়ে দেয় একটু পিঠে হাত বুলিয়ে দেয় ভাইজান ইনশাআল্লাহ আল্লাহ শেফা দানকারী আপনি ইনশাআল্লাহ সুস্থ হবেন এই হাত বোলানোর দরুন বা কারণে
ওই অসুস্থ ব্যক্তির রোগ ভালো হবে না কিন্তু অন্তরের দিক থেকে আত্মিক দিক থেকে শান্তি পাবে কি পাবে না তো আমরা আলেম উলামা আমি নই আমি হচ্ছে ওই দুই নম্বর মানে যারা এতক্ষণ ধরে আলোচনা করলো শেষ বেলাতে সে একটু হাত বুলিয়ে দেব যে ভাই ইনশাআল্লাহ আমরা যেই পথে আছি তা আহলুল হাদিস মানহাজে সালাফ এটাই হকপন্থী এবং আমাদের বিরুদ্ধে যারা নানা রকমের ষড়যন্ত্র অভিযোগ করছে তাদের একটু কাটাছেড়া করবো ই আর কি কথা বুঝতে পারছেন আলোচনার তিনটা অংশ থাকবে প্রথম অংশ আলোচনা হবে আহলে হাদিসদের প্রতি একটা অভিযোগ আছে সে অভিযোগটা আছে আহলে হাদিসরা ইংরেজদের পক্ষ নিয়ে ভারতবর্ষে যখন স্বাধীনতা আন্দোলনের জন্য জিহাদ করছিল সেই সময় নাকি আহলে হাদিসরা একজন ছিল না সব নাকি ব্রিটিশদের পক্ষেই তারা ফতোয়া দিয়েছে ভাই অভিযোগ করা হয় কি হয় না কথা বলেন হয় এটাকে সংক্ষিপ্ত খণ্ডন করব আলোচনার দ্বিতীয় অংশ হবে আঠারো প্লাস স্টেজে যেসব আমাদের শেখ মাসা কাছে তাদেরকে বলে সেই সময়তে কানে একটু আঙ্গুল দিয়ে বসে থাকবেন আর সামনে যার চাচা আছেন তারা বসে থাকবেন মানে একদম উলঙ্গ আলোচনা ওইটা এই জন্য কয়েকটা বইও নিয়ে এসেছি নাম হচ্ছে ফাতোয়া আলমগিরি কথা বুঝতে পারছেন আর তিন নম্বর একটা আলোচনার অংশ থাকবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ করে যখন আহলে হাদিসরা আকিদা পরিষ্কার করে বলতে চায় যখন প্রশ্ন আসে যে আল্লাহ নবীর পিতা মাতা জান্নাতি না জাহান্নামি সেই সময় আমাদের উত্তরের কারণে অনেক মানুষ আমাদের কাফের ফতোয়া দিচ্ছে আছে না নাই কথা বলেন আছে এবং আহলে হাদিস থেকে চ্যালেঞ্জও করেছে অনেকে এই তিনটাকে সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করব খুব লম্বা আলোচনা নয় আল্লাহ সুবহান ওয়া তাআলা তুই সেই তৌফিক দান করে সকলে পড়ি আমিন সম্মানিত শুধু আহলে হাদিসরা এটা কোনো নতুন দল নয় এটা আগে বুঝতে হবে আহলে হাদিসরা হঠাৎই গজিয়ে উঠেছে এমন কোনো দল নয় যেটা শেখ মুস্তাফউদ্দিন স্যার খুব চমৎকারভাবে ঐতিহাসিক দিক থেকে আলোচনা করেছেন আল্লাহ নবী তিনি বলছেন সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নম্বর 2192 এবং 2229 আল্লাহ নবী বলছেন লা তাযালু তায়েফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুনু সাহাব আল্লাহ নবী বলছেন যখন শামবাসীর মধ্যে খারাপই নেমে আসবে সেই সময় তাদের মধ্যে কল্যাণকর কিছুই তোমরা পাবে না লা তাযালু তায়েফাতুন তবে আমার এই উম্মতের মধ্য থেকে তায়েফাতুন তায়েফা এক বচন না বহু বচন বলেন এক বচন না বহু বচন এক বচন আমার এই উম্মতের মধ্যে একটা জামাত থাকবে আলাল হক তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ নবী বলছেন আমার এই উম্মতের মধ্যে একটা জামাত থাকবে কয়টা কথা বলেন একটা না চারটা একটা জামাত থাকবে আলাল হক তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে লায়াযুররুহুম মান খাযালাহুম আর এই হকপন্থী জামাতের বিরোধিতা গোটা বিশ্বের মানুষ করতে থাকবে হাত্তা তাকুনু সাআত ইতিমধ্যে কিয়ামত চলে আসবে কিন্তু হকপন্থী জামাতের কোনো ক্ষতি করতে পারবে না এটা আল্লাহ নবীর একটা ভবিষ্যৎবাণী একটা প্রফেসি গোটা বিশ্ব জগতের মুসলিম জাতি যেমন নির্যাতিত হচ্ছে গোটা বিশ্ব জগতের মুসলিম ধর্মের উপরে যে অপবাদ দেওয়া হয় তারপরেও আল্লাহ সুবহানাহু দিনুল হক গোটা বিশ্ব জগতে এখন ছয় লাভ হয়েছে কি হয় না কথা বলেন গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে সে ধর্মের নাম কি ইসলাম আর গোটা বিশ্ব জগতে মুসলমানদের মধ্যে যে মানহাজকে সবচেয়ে বেশি অপবাদ দেওয়া হয় সে মানহাজের নাম কি আহলে হাদিস আর লক্ষ্য করে দেখেন গোটা বিশ্ব জগতে আহলে হাদিসের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে ইসলাম যেমন গোটা বিশ্ব জগতে যত ধর্ম আছে চ্যালেঞ্জ করে মোকাবেলা করে ইসলাম যেমন এক নম্বরে উঠে চলে আসছে আর ইসলামের যতগুলো দল আছে যতগুলো ফেরকা আছে যতগুলো মানহাজ আছে সমস্ত মানহাজকে চ্যালেঞ্জ করে একদম শীর্ষের দিকে উঠছে কি উঠছে না কথা বলেন এটা হচ্ছে হকের একটা সিফাত হক জিনিসকে যতই নাড়াচাড়া করবেন তত তার সুগন্ধি আসমান জমিনে একদম ছয় লাভ করে দেয় এটা হকের একটা সিফাত ইসলামের সিফাত কি ইসলামকে যত বলছে জঙ্গি ইসলামকে যত বলছে এরা সন্ত্রাসী এরা মুসলমান এরা মাথায় টুপি পরে মানুষকে হত্যা করে ভাই আছে না নাই কথা বলেন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে দিন রাত চব্বিশ ঘন্টা সবাই আলোচনা করছে তাতে ইসলামের উপকার হচ্ছে না লাভ হচ্ছে সরি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে ইসলামের কি হচ্ছে লাভ হচ্ছে ঠিক একইভাবে আহলে হাদিসদের বিরুদ্ধে যে পরিমাণ আলোচনা করা হয় যে পরিমাণে মিথ্যা কথা বলা হয় যে পরিমাণে হুমকি দেওয়া হয়
যে পরিমাণ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তারপরেও আলোচনা দিন দিন বাড়ছে না কমছে কথা বলেন জি বাড়ছে এটা হকের সিফাত এই জন্য আমি একটা কথা বলি এটা আতর এটা সেন্ট সেন্টের বোতল যদি আপনারা হাতে দিয়ে দিই আমার শত্রুর হাতে দিয়ে দিই ও যদি রাগ করে বলে যে রুহুল আমিন তুই আমাকে সেন্টটা দিয়েছিস আছার মেরে ভেঙে দেয় ভাই ভেঙে যদি যায় ওই সেন্টের বোতল দিয়ে কি বার হবে দুর্গন্ধ না সুগন্ধ সুগন্ধ ইসলাম এবং ইসলামের মধ্যে আহলুল হাদিসদের মানহাজ এবং তাদের এই সুগন্ধি ওরা বিশ্বের মানুষ পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে আল্লাহর উপরে অভিযোগ